আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই গরমে সবাই কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে অনেক পছন্দ করেন, তো তাদের জন্যই আমাদের এই রেসিপিটি। তো আজকে আমরা ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং সকল ধরনের টিপস নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তো প্রথমে আমার আম্মা এখানে দুধটা খুব ভালোভাবে গরম করে নিয়েছে এবং যতটা সম্ভব পেরেছে দুধটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে। তো অবশ্যই মনে রাখতে হবে এই দুধটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবং খুব ভালোভাবে এমনভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে এরকম ফেনা হয়ে যায়। তো এর মধ্যে আমার আম্মু ডিমগুলো দিয়ে দিচ্ছে। এই পুডিংটা শুকরানের জন্য আমার আম্মু এখানে এলাচের গুঁড়া ব্যবহার করেছে। এখানে আমার আম্মু 6টার মতো ডিম ব্যবহার করছে। তো কেউ চাইলে কিন্তু 1টা কিংবা 2টা ডিম দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দুধটা একটু কম করে নিতে হবে। তো এরপরে আমার আম্মু এখানে গুঁড়া দুধ দিয়ে দিল। মানে সকল উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু পুডিংটা আপনাদের খুব ভালো হবে না। তো যাদের পুডিংগুলো ভেঙে যায় কিংবা ভিতর থেকে কাঁচা রয়ে যায়, ঠিক এইটাই কিন্তু তার মূল কারণ। আপনাদেরকে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানাদার ভাব না থাকে, নয়তো কিন্তু আপনাদের পুডিংটা পারফেক্ট হবে না। তো এখানে চলে আসলাম আমরা এটি ক্যারামেল তৈরি করার জন্য। তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে পুডিং বাটির মধ্যে আমার আম্মু চিনি দিয়ে নিয়েছে। তো চিনির মধ্যে খুবই অল্প পরিমাণে পানি দেওয়ার পর এটিকে ক্যারামেল তৈরি করতে হবে। তো এটিকে একটু হালকা জাল দেওয়ার পরে যখন এটি ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এটি ক্যারামেল প্রস্তুত। তো আপনারা দেখেই বুঝতে পারবেন 5 থেকে 6 মিনিট এটিকে একটু মানে জাল দিলেই কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে, মানে ব্রাউন কালারটা হইলেই কিন্তু আপনাদের ক্যারামেলটা প্রস্তুত হয়ে যাবে। ক্যারামেলটা কিন্তু হালকা ঠান্ডা করার পরে ওই দুধটা ঢেলে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারামেলটা একদম হয়ে গিয়েছে, তো অনেকটা ব্রাউন কালার হয়েছে, তো আমাদের ক্যারামেলটা একদম প্রস্তুত। তো ঠিক এরকম কালারের হলেই কিন্তু আপনাদের ক্যারামেলটা তাতেই নামিয়ে নিতে হবে, নয়তো কিন্তু আবার পুড়ে যেতে পারে, অথবা কেউ চাইলে এর থেকে কম কালারও করতে পারেন, তো যার যেরকম কালার পছন্দ। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা ঠান্ডা করার পরে কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। তো এখানে আমার আম্মা আবার এই দুধটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে যাতে কোনো ধরনের দানাদার ভাব না থাকে এবং আমাদের পুডিংটা একদম পারফেক্ট হয়। তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা একদম সেট হয়ে গিয়েছে বাটির সঙ্গে। তো এরপরে আমার আম্মা এখানে দুধটা ঢেলে দিল। তো দুধটা খুব ভালোভাবে ঢেলে দেওয়ার পরে এটিকে চাইলে কেউ ওভেনও তৈরি করতে পারেন, এবং যাদের ওভেন নেই তারা কিন্তু চুলার মধ্যেও তৈরি করতে পারেন অথবা রাইস কুকারের মধ্যেও কিন্তু তৈরি করতে পারেন। তো আমরা এটিকে রাইস কুকারে তৈরি করব, যেহেতু আমাদের হাতে স্বল্প সময় ছিল। তো রাইস কুকারে আমার আম্মু দিয়ে দিল। তো রাইস কুকারে 30 মিনিট কিংবা 40 মিনিটের মতো তৈরি করলে কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুডিংটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় দেখাচ্ছে। তো আশা করছি আমাদের এই পুডিংয়ের ভিডিও আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আল্লাহ হাফেজ।